আইসিসির মাসেরা ক্রিকেটারের তালিকায় সেরা তিনে জায়গা করে নিয়েছে বাংলাদেশের তাইজুল ইসলাম। গত ডিসেম্বরে সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে 10 উইকেট নেন তাইজুল। 150 রানের বড় ব্যবধানে সেই ম্যাচ জিতে নেয় টাইগাররা। তবে মিরপুরে সিরিজের শেষ টেস্টে হারলেও 2 ইনিংস মিলিয়ে তাইজুল নিয়েছিল 5 উইকেট। 2 ম্যাচের সিরিজে একাই 15 উইকেট নিয়ে সিরিজ সেরাও হন 31 বছর বয়সী এই স্পিনার। এই দৌড়ে তার বাকি 2 প্রতিদ্বন্দ্বী নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস আর ওজি অধিনায়ক প্যাট কামিন্স। এর আগে গত নভেম্বরে প্রথমবারের মতো আইসিসি মাস সেরা নারী ক্রিকেটারের খেতাব ঝুলিতে তোলেন নাহিদা আক্তার। আইসিসির মাসসেরা ক্রিকেটারের তালিকায় সেরা তিনে জায়গা করে নিয়েছে বাংলাদেশের তাইজুল ইসলাম। গত ডিসেম্বরে সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে 10 উইকেট নেন তাইজুল। 150 রানের বড় ব্যবধানে সেই ম্যাচ জিতে নেয় টাইগাররা। তবে মিরপুরে সিরিজের শেষ টেস্টে হারলেও 2 ইনিংস মিলিয়ে তাইজুল নিয়েছিল 5 উইকেট। 2 ম্যাচের সিরিজে একাই 15 উইকেট নিয়ে সিরিজ সেরাও হন 31 বছর বয়সী এই স্পিনার। এই দৌড়ে তার বাকি 2 প্রতিদ্বন্দ্বী নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস আর ওজি অধিনায়ক প্যাট কামিন্স। এর আগে গত নভেম্বরে প্রথমবারের মতো আইসিসি মাস সেরা নারী ক্রিকেটারের খেতাব ঝুলিতে তোলেন নাহিদা আক্তার। আইসিসির মাসসেরা ক্রিকেটারের তালিকায় সেরা তিনে জায়গা করে নিয়েছে বাংলাদেশের তাইজুল ইসলাম। গত ডিসেম্বরে সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে 10 উইকেট নেন তাইজুল। 150 রানের বড় ব্যবধানে সেই ম্যাচ জিতে নেয় টাইগাররা। তবে মিরপুরে সিরিজের শেষ টেস্টে হারলেও 2 ইনিংস মিলিয়ে তাইজুল নিয়েছিল 5 উইকেট। 2 ম্যাচের সিরিজে একাই 15 উইকেট নিয়ে সিরিজ সেরাও হন 31 বছর বয়সী এই স্পিনার। এই দৌড়ে তার বাকি 2 প্রতিদ্বন্দ্বী নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস আর ওজি অধিনায়ক প্যাট কামিন্স। এর আগে গত নভেম্বরে প্রথমবারের মতো আইসিসি মাস সেরা নারী ক্রিকেটারের খেতাব ঝুলিতে তোলেন নাহিদা আক্তার। আইসিসির মাসসেরা ক্রিকেটারের তালিকায় সেরা তিনে জায়গা করে নিয়েছে বাংলাদেশের তাইজুল ইসলাম। গত ডিসেম্বরে সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে 10 উইকেট নেন তাইজুল। 150 রানের বড় ব্যবধানে সেই ম্যাচ জিতে নেয় টাইগাররা। তবে মিরপুরে সিরিজের শেষ টেস্টে হারলেও 2 ইনিংস মিলিয়ে তাইজুল নিয়েছিল 5 উইকেট। 2 ম্যাচের সিরিজে একাই 15 উইকেট নিয়ে সিরিজ সেরাও হন 31 বছর বয়সী এই স্পিনার। এই দৌড়ে তার বাকি 2 প্রতিদ্বন্দ্বী নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস আর ওজি অধিনায়ক প্যাট কামিন্স। এর আগে গত নভেম্বরে প্রথমবারের মতো আইসিসি মাস সেরা নারী ক্রিকেটারের খেতাব ঝুলিতে তোলেন নাহিদা আক্তার।